স্মার্ট ক্লাসে সকলকে আরো একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ক্লাস টেনের অঙ্ক করছিলাম অর্থাৎ কোষে দেখি তার আগের পার্ট পর্যন্ত পর্যন্ত আমাদের হয়ে আজকে আমরা বাদ বাকি সবকটা অঙ্ক করার চেষ্টা করব তো একদম প্রথম অঙ্ক যেটা আজকে আমাদের আঠেরো দাগের অঙ্ক আঠেরো দাগের অঙ্কটা আমাদের কি বলেছে একটু দেখব বলছে দেখো একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু ওপরে দুমড়ে গিয়ে ওপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগটি মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে খুঁটিটি কত ওপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল তা হিসাব করে দেখি দেখো কি বলেছে অনেকটা বড় অঙ্ক আমরা অঙ্কটা আরেকবার পড়বো এবং বোঝার চেষ্টা করব বলছে দেখো একশো ছাব্বিশ ডেসিমিটার উঁচু একটি খুঁটি মনে করো এ বি হলো একশো ছাব্বিশ মিটার উঁচু আমাদের খুঁটিটি বলছে মাটি থেকে কিছু ওপরে দুমড়ে গিয়েছে মনে করো এইখান থেকে দুমড়ে গিয়েছে এইখান থেকে ভেঙে পড়ে গেছে ভেঙে পড়ে যাওয়া মানে একদম ডিটাচ হয়ে যাওয়া দুমড়ে যাওয়া মানে হলো ডিটাচ হয়নি এখানে লেগে রয়েছে কিন্তু এদিকে হেলে গেছে এবং সেটা কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এইটা ভেঙে বা দুমড়ে গিয়ে যখন মাটি স্পর্শ করেছে মনে করো এইটা যদি অনুভূমিক সরল সরলরেখা হয় মাটি স্পর্শ করে সেখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা মনে করছি এটা সি বিন্দু থেকে ভেঙে গেছে এবং ডি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে ঠিক আছে তাহলে বলছে খুঁটিটি কত ওপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে তার মানে আমাদের এই দুটো জিনিস বের করতে হবে সিবি বের করতে হবে আর বিডি বের করতে হবে ঠিক আছে আমাদের কি কি জানা আছে আমরা বলি মনে করি মনে করি এবি সমান সমান খুঁটিটির দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য সমান সমান একশো ছাব্বিশ তাই তো একশো ছাব্বিশ ডেসিমিটার একশো ছাব্বিশ ডেসিমিটার এবং আম আরও মনে করি এবং এক্স ডেসিমি ওপরে ওপরে সি বিন্দু থেকে বিন্দু থেকে খুঁটিটি খুঁটিটি দুমড়ে যাওয়ায় দুমড়ে যায় তার মানে কি বিসি সমান সমান এক্স এবং আরও একটা কি এই বিসি সমান সমান যদি এক্স হয় তাহলে সিডি সমান সমান কত এইটুকু যদি এক্স হয় টোটালটা কত টোটালটা হলো একশো তার মধ্যে এইটুকু হলো এক্স এই অংশটুকু এসি অংশটাই দুমড়ে গিয়ে এই সিডি অংশ পড়েছে অতএব এসি সমান সমান এবি মাইনাস বিসি সমান সমান একশো ছাব্বিশ মাইনাস এক্স এবং এসি অংশটি দুমড়ে মাটি স্পর্শ করে মাটির স্পর্শ করে ডি বিন্দুতে অতএব সি ডি সমান সমান এসি সমান সমান একশো ছাব্বিশ মাইনাস এক্স ডিসি আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমাদের কী দেওয়া আছে সিডিবি সি ডিবি সি ডিবিকাল টু দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবার এখান থেকে আমাদের বের করতে হবে এইটার ভ্যালু বের করতে হবে এইটার ভ্যালু বের করতে হবে এটা আমাদের কী বের করলাম ওয়ান টোয়েন্টি সিক্স বাই মাইনাস সিক্স তাহলে এই দুটো মান আমরা জানি অতএব সমকোনি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ বিসিডি এর বিসি বাই ডিসি বা সিডি সমান সমান কী বিসিটা কী লম্ব বাই অতিবুজ লম্ব বাই অতিভুজ কী হয় সাইন সাইন তিরিশ ডিগ্রি তাহলে বিসির ভ্যালু কত বিসি হল এক্স সিডি কত ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস এক্স আর সাইন ডিগ্রি ভালো কত ওয়ান বাই টু তাহলে কোনাকোণি গুণ করে দিই ক্রস ক্রস মাল্টিপ্লাই করে দিলে টু এক্স সমান সমান ওয়ান নিয়ে আসলে প্লাস হয়ে যাবে তাহলে টু এক্স প্লাস বা থ্রি এক্স বা এক্স কত বেরিয়ে যাবে তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স বাই থ্রি তাহলে তিন চারে বারো তিন ছয় অতএব এক্স সমান সমান বেরিয়ে গেল 42। অর্থাৎ অতএব খুঁটিটি খুঁটিটি ফর্টি টু ডেসিমিটার ওপরে ওপরে দুমড়ে যায় এবার দেখো আমাদের এই আবার বিডি বের করতে হবে আবার বিডিটা আমরা বের করব তাহলে বিডি বাই বিসি ধরি ইকুয়াল টু ভূমি বাই লম্ব লম্ব বাই ভূমি ট্যান্থিটা তাহলে এটা হবে কট থ্রি থার্টি ডিগ্রি তাহলে বিডি ইকুয়াল টু বিসি মানে কত ফর্টি টু ইন্টু কর থার্টি ভ্যালু কত রুট থ্রি তাহলে ফর্টি টু রুট থ্রি মিটার তাহলে অর্থাৎ খুঁটিটি বিয়াল্লিশ মিটার দূরে ওপরে ভেঙে গেছিলো এবং মাটিতে স্পর্শ করেছে কত দূরে বিয়াল্লিশ রুট মিটার দূরে মাটি স্পর্শ করেছে যদি রুট এর মান বলে তাহলে এখানে রুট থ্রি ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু বসিয়ে বিয়াল্লিশ দিয়ে গুণ করে দিতে হবে আর যদি না বলে তাহলে এইটুকুই রেখে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে নেক্সট প্রবলেম আমাদের উনিশ দাগের প্রবলেমটা উনিশ দাগেরটা কি বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে এবং দুই মিনিট পরে দক্ষিণ দিকে ষাট ডিগ্রি কোণে দেখতে পেলো পাখিটি যদি একই সরল রেখা বরাবর পাঁচ পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচু দিয়ে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটারে প্রতি ঘন্টা নির্ণয় করো তার মানে মনে করো এইখানটায় মহির দাঁড়িয়ে রয়েছে মাঠটা এটা হলো মাঠের এটা হলো মাঠটা ঠিক আছে এইখানে দাঁড়িয়ে রয়েছে বলছে সে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে পাখিটিকে দেখতে পারলো মনে করো পাখিটি এইভাবে এই একই সরলরেখায় উড়ে যাচ্ছে যেহেতু এই সরলরেখায় পাখিটি উড়ে যাচ্ছে এবং অনুভূমিকভাবেই উড়ে যাচ্ছে তাহলে এইখান থেকে প্রথমে এই জায়গায় যদি পাখিটি এখানে যদি এ বিন্দু হয় পাখিটিকে প্রথমে মনে করো উত্তর দিকে একটু সোজা করে আঁকি মনে করো এরকম আর কি কোথাও স্কেল ছাড়া সোজা ডাক যাই হোক প্রথমে এই জায়গায় দেখেছে বি বিন্দুতে এবং তার ঠিক দু মিনিট পরে এইখানে সি বিন্দুতে দেখেছে ষাট ডিগ্রি কোণে তাহলে এই অ্যাঙ্গেলটা হলো তিরিশ ডিগ্রি উন্নতি কোণে দেখেছে এখানে দেখেছে হলো ষাট ডিগ্রি উন্নতি কোণে এবং পাখিটি সব সবসময় কত পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচু দিয়ে উড়ে যাচ্ছিলো তাহলে এইখান থেকে যদি উচ্চতা পঞ্চাশ রুট থ্রি মিটার হয় পঞ্চাশ রুট থ্রি মিটার তাহলে এখান থেকে উচ্চতা আছে হল পঞ্চাশ রুট থ্রি মিটার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এখানে এ বি সি তো এখানে নাম দিয়ে দিই এটা ডি নাম দিলাম এটা ই নাম দিলাম ঠিক আছে তাহলে আমাদের যে এই দু মিনিটে পাখিটা কতখানি গেল এই বিসি যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা গেছে এই বিসি এর দৈর্ঘ্য আর এখানটা আমাদের ই এ আবার এ ডি এই দুটোর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি তাহলে এই দুটোই এই দুটোর সমান হয়ে যাবে তাই তো তাহলে আমরা মনে করি যা যা ওখানটা ছবি আঁকলাম সেটা আমরা একটুখানি লিখে দিই মনে করি এ বিন্দুতে মোহিতের অবস্থান মোহিতের অবস্থান ঠিক আছে তাহলে প্রথমে বি বিন্দুতে পাখিটিকে তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং পরে সি বিন্দুতে ষাট ডিগ্রি উন্নতি কোণে কোণে দেখতে পায় এবং ইকুয়াল টু পাখিটির উচ্চতা পাখিটির উচ্চতা সমান সমান পঞ্চাশ মিটার ঠিক আছে এবং আরেকটা কি আমাদের দেখো পাখিটি দু মিনিট দু মিনিটে কতখানি গেছে এই বি থেকে সি পর্যন্ত গেছে অর্থাৎ পাখিটি পাখিটি দুই মিনিটে সিবি সমান সমান এখান থেকে ইএ প্লাস এডি ই এ প্লাস এডি দূরত্ব গেছে ঠিক আছে এবার আমরা সমস্ত ছবিগুলো করা হয়ে গেছে এবং অ্যাঙ্গেলগুলো আমরা লিখে ফেলি সি এ ই ইকোয়াল টু ষাট ডিগ্রি বি এ ডি ইকোয়াল টু তিরিশ ডিগ্রি ঠিক আছে অতএব আমরা প্রথমে ওই বি বিন্দুতে যেই এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি ডি এর আমরা কার আমাদের দেখো লম্বটা জানা আছে অতি আমাদের বের করতে হবে ভূমিটা বের করতে হবে তাহলে যেটা বের করব সেটাকে আমরা উপরে রাখি এডি বাই বিডি অর্থাৎ ভূমি বাই লম্ব কট কট থার্টি ডিগ্রি তাহলে এডি ইকুয়াল টু বেরিয়ে যাবে কত বিডির মান কত বিডি হলো পঞ্চাশ রুট থ্রি আর কট থার্টি ডিগ্রি ভ্যালু রুট থ্রি তাহলে হলো পঞ্চাশ ইন্টু তিন অর্থাৎ দেড়শো মিটার ঠিক আছে তাহলে এই এর দৈর্ঘ্য বেরিয়ে গেল দেড়শো মিটার এবারে এই ত্রিভুজ থেকে আমরা এ ই এর দৈর্ঘ্য বের করব ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ সিই এর এক্ষেত্রেও আমরা ই এ বা এ ই বাই সিই ইকুয়াল টু এটাও কট সিক্সটি ডিগ্রি হবে এক্ষেত্রে মানে ভূমি বাই লম্ব বা এ ইকাল টু সি ই এর দঞ্চাশ রুট থ্রি কট সিক্স ভ্যালু ওয়ান বাই রুট থ্রি কেটে দাও অর্থাৎ পঞ্চাশ মিটার তাই তো তাহলে আমাদের এইটুকু বেরোলো পঞ্চাশ মিটার আর এইটুকু বেরোলো দেড়শো মিটার তাহলে অর্থাৎ পাখিটি দু মিনিটে কতখানি গেছে অতএব পাখিটি পাখিটি দুই মিনিটে অতিক্রম করেছে করে কত একদিকে দেড়শো প্লাস পঞ্চাশ অর্থাৎ দুশো মিটার তাহলে আমাদের বের করতে বলেছে কি যে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হবে অর্থাৎ এক মিনিটে অতিক্রম করে কত দুশো বাই দুই মিটার ষাট মিনিটে কতখানি দুশো ইন্টু ষাট বাই দুই অর্থাৎ ছ হাজার মিটার আমাদের কিলোমিটারে বের করতে হবে অর্থাৎ পাখিটির গতিবেগ পাখিটির গতিবেগ ছয় কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে খুব সুন্দর অঙ্ক এই অঙ্কটা কিন্তু প্রতি অনেকবার পরীক্ষায় এসছে ঠিক আছে খুব ভালো করে মনোযোগ সহকারে নিজেরা একবার করবে নয়তো কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে কোথাও এরপর আমরা দাগের অঙ্কটা করব দেখো কুড়িদাগের অঙ্কটা কী বলছে পঞ্চ ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ মিটার অবনতি কোনো দেখতে পেলেন কিন্তু দুই সেকেন্ড পরই ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোনো দেখতে পেলেন ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি দেখো কি বলছে ওভার দাঁড়িয়ে রয়েছে মনে করো এটা হলো ওভার ব্রিজ এবং এই ওভার ব্রিজ থেকে তিনি প্রথমে একটি রেল রেল ইঞ্জিনকে ব্রিজের এক পারে তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখলেন মনে করো রেল লাইনটা এইরকম ব্রিজের এক পারে তিনি তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখতে তাহলে অনুভূমিক সরল লাগবে আমাদের মনে করো এটা হলো অনুভূমিক সরল তাহলে এই বিন্দু থেকে এটা হলো তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখতে পেয়েছে এবং ঠিক দুই সেকেন্ড পর ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখতে পেয়েছে এইটুকু হলো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এবং এটা হলো অনুভূমিক সরল রেখাটা। এটা মনে করি এ বিন্দুটা হলো ওই লোকটির অবস্থান এবং বৃষ্টির উচ্চতা আমাদের বলে দিয়েছে ফাইভ রুট থ্রি মিটার ফাইভ রুট থ্রি মিটার তাহলে দেখো এটা যদি তিরিশ ডিগ্রি কোন হয় তাহলে এই কোনটাও তিরিশ ডিগ্রি হবে এবং এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে আমরা সেখান থেকে সি এটাকে ডি মনে করলাম এবং প্রত্যেকটা এখানটা আমরা পি কিউ নাম দিয়ে দিই অনুভূমিক স্মরণলেখাটাকে ঠিক আছে এবার আমরা যা যা ছবিতে আঁকলাম সেগুলো আমরা একটুখানি বলে দিই মনে করি মনে করি অমিতা দিদির অমিতা দিদির অবস্থান এ ঠিক আছে এবং এ দিয়ে অনুভূমিক সরলরেখা অনুভূমিক সরলরেখা পিকিউ ঠিক আছে তাহলে এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে ইঞ্জিনকে দেখতে পায় এ বিন্দু থেকে তিরিশ ডিগ্রি অবনতি কোণে কোণে বি বিন্দুতে ইজিনটিকে দেখতে পাই ইঞ্জিনটিকে দেখতে পায় দেখতে পায় তার মানে অ্যাঙ্গেল পি এ বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি ইকোয়াল টু আমাদের অনুভূমিক সরলরেখা এটাকে আমরা ধরতে পারি এ বি ডি আবার দুই সেকেন্ড পর পর এ বিন্দু থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে অবনতি কোণে সি বিন্দুতে ইঞ্জিনটিকে দেখতে পায় ইঞ্জিনটিকে দেখতে পায় দেখতে পান ঠিক আছে অতএব অ্যাঙ্গেল কিউ এসি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি টু এ সি ডি ঠিক আছে আমরা মনে করি এডিটা আমরা যদিও ডি আগেই লিখে ফেলেছি মনে করি এডি ইকুয়াল টু ওভার ব্রিজটির উচ্চতা ওভার ব্রিজটির উচ্চতা সমান সমান আমাদের ফাইভ রুট বলে দিয়েছে ঠিক আছে তাহলে আমরা এবার কি করব এই দুটো ত্রিভুজ পেয়ে গেছি আমরা সমকোণী ত্রিভুজ যেহেতু উচ্চতা আমরা লম্বাবলম্বীভাবে দেখেছি অতএব সমকোণী ত্রিভুজ সমকোণি ত্রিভুজ এর আমরা বের করব কি আমরা এইটা জানি এইটা বের করবো অর্থাৎ দুই সেকেন্ডে বিসি পরিমাণ গেছে ইঞ্জিনটি আমরা বিডির দৈর্ঘ্য বের করবো ডিসির দৈর্ঘ্য বের করবো যোগ করে দিলে দু সেকেন্ডে কতখানি যায় সেটা বের করতে পারবো এর বের করবো বিডি বাই এডি ইকুয়াল টু বিডি কি আছে বিডি হলো ভূমি বাই লম্ব অর্থাৎ কট কত তিরিশ ডিগ্রি বা বিডি সমান সমান সেক্ষেত্রে কী হয়ে যাবে এডি এর মান কত ফাইভ রুট থ্রি কট তিরিশ ডিগ্রি ভ্যালু হলো রুট থ্রি তাহলে হচ্ছে পনেরো মিটার ঠিক আছে পনেরো মিটার হয়ে গেল আমাদের বিডি এর দৈর্ঘ্য আবার সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি আছে ডি এর একই রকমভাবে আমরা ডিসি এর দৈর্ঘ্য বের করবো ডিসি বাই এডি ইকোয়াল টু এখানেও হবে কট ফর্টি ফাইভ ডিগ্রি বা ডিসি ইকোয়াল টু হয়ে যাবে হল এডির মান কত ফাইভ রুট থ্রি মিটার ইন্টু ওয়ান তাহলে ফাইভ রুট থ্রি মিটার ঠিক আছে এবার দেখো আমাদের দুই সেকেন্ড অর্থাৎ ইঞ্জিনটি দুই সেকেন্ডে অতিক্রম করে অতিক্রম করে কতখানি এদিকের বিডি আর এখানে ডিসি অর্থাৎ ফিফটিন প্লাস ফাইভ রুট থ্রি মিটার এটাকে আমরা যদি মিটারে কনভার্ট করতে চাই রুট থ্রিকে আগে তাহলে ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু যোগ করে দাও গুণ করে দিই তাহলে পনেরো যোগ পাঁচ পাঁচজন দশের শূন্য হাতে এক তিন পাঁচে পনেরো আর আরেক ষোলো ছয় হাতে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আরেক ছত্রিশের ছত্রিশের ছয় হাতে তিন পাঁচ পাঁচাত তিন আট তাহলে এইট পয়েন্ট সিক্স সিক্স তাহলে যোগ করে দিলে তেইশ তেইশ পয়েন্ট ছয় ছয় মিটার তাহলে দুই সেকেন্ডে এতখানি যায় আমাদের বের করতে বলেছে কি ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করি অর্থাৎ ট্রেনটি এক সেকেন্ডে যায় তেইশ পয়েন্ট ছয় ভাগ দুই তাহলে এটাকে কত হবে দেখো এগারো দুগুণে বাইশ থাকছে এক আট দুগুণে ষোলো তিন দুগুণে ছয় মিটার অতএব গতিবেগ গতিবেগ হয়ে যাবে এগারো মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার একুশ দাগের অঙ্কটায় চলে আসি বলছি একটি নদীর পাড়ের সঙ্গে লম্বালম্বিভাবে একটি সেতু আছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুটি অপর প্রান্ত পঁয়তাল্লিশ ডিগ্রি করে দেখা যায় ঠিক আছে মনে করো একটা নদী রয়েছে নদীর পাড় ধরে এরকম লম্বালম্বী একটা সেতু রয়েছে এবি হলো সেতুর দৈর্ঘ্য বলছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে মনে করো নদীর পাড় ধরে আমরা কিছু দূর গেলাম কিছু দূর গেলে সেটি অপর প্রান্তটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় তাহলে এইখান থেকে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় তাহলে এই অ্যাঙ্গেলটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি মনে করো এটা শিবিন্দু থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় বলছে এবং পার ধরে আরও চারশো মিটার দূরে গেলে সেই প্রান্তটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় তাহলে এই প্রান্ত থেকে আরও চারশো মিটার যাওয়া হচ্ছে মনে করো এই অবধি যাওয়া হলো ঠিক আছে এটা ডি পয়েন্টে গেল তাহলে এই অ্যাঙ্গেল এইখান থেকে এইটাকে দেখলে তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় তাহলে এইটা হলো তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং এটা হলো চারশো মিটার ঠিক আছে বলছে যে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করে এটা একদম সিম্পল অঙ্ক আমরা অলরেডি আগে এই অঙ্কগুলো করেছি তাহলে সেটা একটুখানি লিখে নিই এবি সমান সমান হলো একটু অল্পই লিখছি এবি সমান সমান হলো সেতুটির দৈর্ঘ্য সেতুটির দৈর্ঘ্য আর কি অ্যাঙ্গেল এ সি বি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল এ ডিবি হল তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো কী করি যেটা কমন আছে যেটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে কমন আছে সেটাকে নিচে রাখি আর অন্যগুলো বের করি এখন আরেকটা কী বলে দিয়েছে সিডি বা ডিসি সিডি ইকোয়াল টু চারশো মিটার বা এটাকে আমরা লিখতে পারি বিডি মাইনাস বিসি ইকোয়াল সি ডি ইকোয়াল টু মিটার এটা আমরা লিখতে পারি এখন সমকোনি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ প্রথম আমরা এবিসি ত্রিভুজটা নিই এবিসি এর আমরা কী বললাম যেটা আমরা কমন আছে সেটাকে নিচে রাখবো তাহলে বিসি বাই ভূমি লম্ব হয়ে যাচ্ছে কট ফর্টি ডিগ্রি দ্যাট তাহলে বি সি বাই বি হয়ে গেল ওয়ান এটাকে এক নম্বর নাম দিয়ে রাখলাম আবার আরেকটা সমকোণী ত্রিভুজ কি বি ডি সমকোণী ত্রিভুজ কণি ত্রিভুজ এর এক্ষেত্রেও এ বিটাকে নিচে রাখবো তাহলে বিডিটাকে ওপরে নেব বিডি বাই এব ইকাল হলো কট থার্টি ডিগ্রি কর থার্টি ডিগ্রি ভ্যালু কত রুট থ্রি তাহলে বিডি মাইনাস এবি ইকোয়াল টু হলো রুট থ্রি এটা হলো দু নম্বর তাহলে দুই থেকে এককে বিয়োগ করব আমরা দুই বিয়োগ এক করে পাই কী হবে বিডি বাই এবি মাইনাস বাই বা যোগ করে দিই এখানে এবি মানে বিয়োগ করে দিই বিসি ইকোয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এর ভ্যালু কত বিডি মাইনাস বিসি দেখো আমরা এখানে বিডি মাইনাস বিসি করেছিলাম চারশো মিটার তাহলে এটা হলো ফোর মিটার বাই এবি ইকোয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এবি এখানটায় নিয়ে যাবো এটাকে নিচে নিয়ে আসলেই হয়ে যাবে আমাদের অতএব এবি সমান সমান হবে চারশো বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে নিচে যেহেতু করণী পার্ট রয়েছে তাহলে আমাদের করণী নিরসন করে দিতে হবে অর্থাৎ ফোর হান্ড্রেড ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে ওপরের নিচে গুণ করব তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান তাহলে চারশো ইন্টু রুট থ্রি এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ রুট থ্রি স্কোয়ার মাইনাস অর্থাৎ ফোর হান্ড্রেড ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই দিয়ে কাটাকাটি করলে টু হান্ড্রেড অর্থাৎ টু হান্ড্রেড রুট এটা হলো আমাদের ব্রিজটির দৈর্ঘ্য ব্রিজটির বা সেতুটির দৈর্ঘ্য সমান সমান হল টু ইন্টু রুট থ্রি এবার আমরা চলে আসছি টোয়েন্টি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু একটি পার্কের এক প্রান্ত অবস্থিত পনেরো মিটার একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে তিরিশ ডিগ্রি অবনতি ও ষাট ডিগ্রি কোণে দেখা যায় তাহলে ইটভাটার চিমনিটি উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করো এই টাইপের অঙ্কটাও আমরা কিন্তু আগে করেছি মনে করো কি বলছে একটা পার্ক রয়েছে পার্কের এই পাশে একটা বাড়ি রয়েছে তিনতলা উঁচু একটি বাড়ি রয়েছে একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্ত অবস্থা ইটভাটার চিমনির পাদদেশ তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখা যায় সেটা তো দেখাই যাবে আবার বলেছে চূড়াটাকে উন্নতি কোনো দেখা যায় তার মানে চূড়াটা হলো এই এই বাড়ি থেকে অনেকটা উঁচুতে মনে করো এটা হলো সেই চিমনিটা এবি এটা মনে করলাম আমরা সিডি চিমনিটা ঠিক আছে এবং এটা একটু নিচু করেই দিলাম ঠিক আছে এবং কি বলছে পনেরো মিটার উঁচু একটি বাড়ি ছাড় তাহলে এইটুকু হলো পনেরো মিটার তাহলে এখান থেকে যদি আমি অনুভূমিক সরলরেখা টানিয়ে হবে তাহলে এটা ই বিন্দুতে ছেদ করেছে তারপর এটাও ফিফটিন মিটার হবে তাহলে এইখান থেকে যখন এই চূড়ার পারদেশকে দেখা হচ্ছে তাহলে তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখা হচ্ছে এটা হলো তিরিশ ডিগ্রি এবং এখান থেকে যখন চূড়াকে দেখা হচ্ছে তখন দেখা হচ্ছে ষাট ডিগ্রি কোণে এটা হলো সিক্সটি ডিগ্রি উন্নতি কোণ ঠিক আছে তাহলে আমরা কি করে বের করবো দেখো আমরা এখানে কি করব। ফিফটিন মিটারের হেল্প নিয়ে আমরা এইটুকু দৈর্ঘ্য বের করব তাহলে এইটা আর এইটা সমান এটার হেল্প নিয়ে এটা বের করব তারপরে এই দুটোকে যোগ করে দিলেই চিমনি বেরিয়ে যাবে যাই হোক আমরা যা যা করলাম বি সমান সমান হল বাড়িটির উচ্চতা বাড়িটির উচ্চতা সমান সমান পনেরো মিটার ঠিক আছে আর হলো সিডি সমান সমান হল চিমনির উচ্চতা চিমনির উচ্চতা ঠিক আছে এটা আমরা জানি না সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি সিই প্লাস ইডি ঠিক আছে এবং ইটা কি এ বিন্দু থেকে অনুভূমিক সরলরেখা অনুভূমিক সরলরেখা যা কে এটা পরে লিখলে হবে যা কে ই বিন্দুতে ছেদ করে ছেদ করে তাহলে অতএব আমরা কি লিখতে পারি এ ই ইকুয়াল টু ও লেখা হয়নি আমাদের এবং এখানটা তাহলে আমরা এই বিডিটা লিখে দিই বিডি ইকোয়াল টু চিমনি ও বাড়ির দূরত্ব বাড়ির দূরত্ব তাহলে আমাদের এ ই কী হয়ে যাবে বিডি সেম হয়ে যাবে এবং আরেকটা কি হবে এ বি ইকুয়াল টু ইডি হয়ে যাবে ঠিক আছে ইকুয়াল টু ফিফটিন মিটার এগুলো আমরা জানি এবার হলো আমরা ত্রিভুজটা নিই প্রথম ত্রিভুজ কোনটা আছে প্রথম ত্রিভুজ হলো আমাদের ডি অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিডি এর আমরা কী করবো আমাদের বিডি বের করতে হবে ওপরে লিখবো বিডি বাই এ বি ইকাল টু বিডি হলো ভূমি বাই লম্ব হলো কট তিরিশ ডিগ্রি সরি একটা তিরিশ ডিগ্রি হলে এটাও তিরিশ ডিগ্রি সেটা একটুখানি লিখে দিতে হবে অ্যাঙ্গেল ই এডি ইকোয়াল টু তিরিশ ডিগ্রি ইকোয়াল টু এ ডিবি আবার একই রকম এটা আমাদের দরকার নেই ই এ সি ই সি হল ষাট ডিগ্রি এটা হল তাহলে বিডি সমান সমান কত বা বিডি কল টু দৈর্ঘ্য কত পনেরো কট থার্টি ডিগ্রি ভ্যালু রুট থ্রি তাহলে ফিফটিন রুট থ্রি মিটার অতএব চিমনি ও বাড়ির দূরত্ব বেরিয়ে গেল আমাদের ফিফটিন রুট থ্রি মিটার এবার আমরা তো এ ই পেয়ে গেলাম অতএব সমকোণী ত্রিভুজ এবার নেব আমরা হলো এ সি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ ই সি এর আমরা এইটা জানি এ ই হলো ফিফটিন রুট থ্রি বেরিয়ে গেছে তাহলে সিই বাই এ ইকোয়াল টু কী হবে সি হলো লম্ব ভূমি করেছি তাহলে টেন সিক্সটি ডিগ্রি তাহলে সিই এ ই এর ভ্যালু কত ফিফটিন রুট থ্রি বেরিয়েছে সি টেন ভ্যালু রুট তাহলে হলো পনেরো হয়ে গেলো পঁয়তাল্লিশ মিটার তাহলে সি ই ফর্টি ফাইভ আর ইডি তো আমাদের ফিফটিন বেরিয়ে গেছে অতএব চিমনির উচ্চতা বেরিয়ে গেল চিমনির উচ্চতা হয়ে গেল পঁয়তাল্লিশ যোগ পনেরো তাহলে ষাট মিটার আর হলো চিমনি থেকে বাড়ির দূরত্ব চিমনি থেকে বাড়ির দূরত্ব পনেরো থ্রি মিটার ঠিক আছে একদম শেষ অঙ্কটায় চলে আসি বলছে দেখো একটি উড়োজাহাজ থেকে পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোন যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি জাহাজটির উচ্চতা নির্ণয় করি বলছে দুটো কন্ডিশন এখানে দেওয়া আছে যখন ফলক দুটি উড়ন্ত জাহাজের বিপরীত পাশে অবস্থিত আর যখন ফলকটি উড়ন্ত জাহাজের একই পাশে অবস্থিত তাহলে দুটো অঙ্ক দিয়েছে এখানটায় খুব ভালো করে দেখতে হবে বলছে উড়ন্ত একটি উড়োজাহাজ মনে করো উড়ন্ত জাহাজটা এদিক থেকে এদিকে যাচ্ছে ঠিক আছে এটা হলো এ বিন্দু বলছে প্রথম অঙ্কটা আমরা করার চেষ্টা করছি বলছে ফলকের অবনতি কোন যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি তার মানে এইটা মনে করো ভূমিটা এইটা এবং এই জাহাজটি উচ্চতা হলো এইটা ঠিক আছে এটা বি এবং এটা হলো সি বিন্দুতে প্রথম কিলোমিটার ফলক দেখেছে এখানে ডি বিন্দুতে দ্বিতীয় কিলোমিটার ফলকটা দেখা যাচ্ছে তাহলে এইটার অবনতি কোন হলো একটু ঘুরে গেল আমি এইখানেই ধরে নিচ্ছি এইটার অবনতি কোন হলো ষাট ডিগ্রি ঠিক আছে এবং এই দূরেরটাকে যখন দেখছে তখন তার অবনতি কোন হলো তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এইটাকে যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটাও ষাট ডিগ্রি এবং এটা হলো তিরিশ ডিগ্রি তাহলে এ ই নাম দিয়ে তাহলে এটা হলো কি প্রথম প্রথম কন্ডিশনটা ফলক দুটি উড়োজাহাজের সরি এটা করছি ফলক উড়োজাহাজের একই পাশে দু দুটি অবস্থিত উড়োজাহাজের একই পাশে এটা অবধি তাহলে কিন্তু একটা জিনিস খুব ভালো করে দেখতে হবে যে কিলোমিটার ফলক বলেছে কিন্তু কিলোমিটার ফলক মানে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব এক হাজার মিটার বা এক কিলোমিটার ঠিক আছে তাহলে জাহাজটির উচ্চতা বের করতে বলছে তাহলে প্রথম অবস্থায় এটা আমরা দু নম্বরটা আমরা ছবিটা এঁকে ফেলেছি এক নম্বরের ছবিটা কেমন হবে একই টাইপের হবে এটা যদি উচ্চতা হয় সেক্ষেত্রে জাহাজটির উচ্চতা এরকম বলছে দুপাশে দেখেছে একটা হলো এরকম ষাট ডিগ্রি অবনতি কোণে দেখেছে আর একটা হলো তিরিশ ডিগ্রি অবনতি একটু দূরের দিকে ডিগ্রি অবনতি কোণে দেখেছে তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে ক্ষেত্রে আমাদের এটা বি সি এটাকে ডি নাম দিই তাহলে এটা তিরিশ ডিগ্রি হলে এটাও তিরিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি হলে এটাও ষাট ডিগ্রি আমি একটা অঙ্ক করে দিচ্ছি আর একটা অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে যাই হোক বলছি কি যখন একই পাশে যখন অবস্থিত হবে তাহলে যখন কিলোমিটার ফলক দুটি কিলোমিটার ফলক একই পাশে পাশে তাহলে এবি হলো উড়োজাহাজের উচ্চতা উড়োজাহাজের উচ্চতা ঠিক আছে আর কি অ্যাঙ্গেল ই এ ডি ইকাল টু তিরিশ ডিগ্রি বলেছে ইকোয়াল টু অ্যাঙ্গেল এ ডিবি আবার অ্যাঙ্গেল ইএসি হলো ষাট ডিগ্রি ইকোয়াল টু হলো এ সি বি ঠিক আছে আরেকটা কি সিডি এর দৌড়ব কত সিডি সমান সমান এক হাজার মিটার তাহলে আমরা দুটো ত্রিভুজ এই একটা কমন জিনিসকে নেব অর্থাৎ সমকোনি ত্রিভুজ ত্রিভুজ এ এ বি সি এর বিটাকে নিচে রাখবো বি সি বাই এ বি ইকাল টু কট সিক্সটি ডিগ্রি বা বি সি বাই এব কট সিক্সটি ডিগ্রি ভালো কত রুট থ্রি এটাকে এক নম্বর নাম দিলাম আবার সমকোনি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি হবে বিডিও পড়ে যাবে নিচে হলো এবি আসবে এক্ষেত্রেও কট ত্রিশ ডিগ্রি সরি কট সিক্সটি ডিগ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি হতো এটা ভুল করেছি আমি টেন ভেবেছি তাহলে বিডি বাই টু এখানে হচ্ছে রুট থ্রি এটা হলো দু নম্বর তাহলে এই দুটো বিয়োগ করে দিই অতএব দুই বিয়োগ এক করে পাই কী হবে বিসি বাই এবি মাইনাস সরি বিডি বাই মাইনাস আগে এটা পরে এটা ইকোয়াল টু রুট থ্রি তাহলে এখানটা হচ্ছে নিচে আসছে অতএব মাইনাস বিসি ইকোয়াল টু রুট থ্রি নিচে থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি থ্রি ওয়ান হয়ে যাবে তাহলে টু বা বিডি মাইনাস মানেই তো সিডি বিডি মাইনাস বিসি ইকোয়াল টু এখানটায় বিডি মাইনাস সি ডি টু এক হাজার মিটার তাহলে এখানে এক মিটার লিখে দিই বাই এবি ইকোয়াল টু বা এবি ইকোয়াল টু কত হবে এক হাজার রুট হয়ে গেল পাঁচশো রুট ঠিক আছে অতএব যখন কিলোমিটার ফলক দুটো একই পাশে দেখতে পাচ্ছে তখন উচ্চতা হচ্ছে জাহাজের উচ্চতাল পাঁচশোর উচ্চ এবার যদি দুই পাশে দেখতে পায় একই জিনিস আসবে একই জিনিস আসবে শুধুমাত্র ক্ষেত্রে কি ছিল এই বিডিটা দেখো এক্ষেত্রে মাঝখানে অর্থাৎ এইটুকু আর এইটুকু যোগ করবো সেক্ষেত্রে এক্ষেত্রে যেমন বিয়োগ করেছিলাম ও ক্ষেত্রে যোগ করব তাহলে যোগ করলে কি হয়ে যাবে বলো তো যে বিডি বাই এবি প্লাস বিসি বাই এবি যদি করি ইকোয়ালটা হবে কত একটা হবে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি হবে এরকম হবে তাহলে এই দুটো যোগ করলে উপরে বিডি প্লাস কারণ এখানে কিলোমিটার ফলকে এতখানি দৌড়বে এক হাজার মিটার তাহলে এবি টু এখানে রুট এখানে থ্রি প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এক হাজার বাই বা এবি টু হয়ে যাবে এক হাজার রুট অর্থাৎ আড়াইশো রুট ঠিক আছে তাহলে এক্ষেত্রে যদি দুপাশে একই পাশে থাকে তখন তাহলে এটা যেহেতু দূরে রয়েছে দুটো তাহলে এক হাজার মিটার বিয়োগ করে বেরোচ্ছে এটা যেহেতু আর এইটুকু যোগ করে এক হাজার হচ্ছে তার জন্য সেটা আমাদের আড়াইশো রুট থ্রি মিটার হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো সবকটা অঙ্ক আমাদের প্রশ্নের যে অঙ্কগুলো ছিল সেব কটা অঙ্ক হয়ে গেছে এরপরে ওই অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত টাইপের রয়েছে অঙ্ক যাই হোক তো এই যেই অঙ্কগুলো করলাম প্রত্যেকটা অঙ্ক দেখো আমি ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা কী করবো এই এমসি কিউ আর সংক্ষিপ্ত অঙ্কগুলো করব তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব ভালো থাকবে বেশি বেশি করে অঙ্ক করবে থ্যাংক ইউ